स्वागत जानाচ্ছি আপনাদের প্রিয় সেলাই শিক্ষার চ্যানেল অপূর্ব ফ্যাশনের আরও একটি ভিডিওতে। সেলাই করতে হলে আপনাকে অবশ্যই সেলাই মেশিন সম্পর্কে ভালোভাবে জানতে হবে। সেলাই মেশিন সম্পর্কিত যাবতীয় খুঁটিনাটি বিষয় নিয়েই আজকের ভিডিও। চলুন দেখি এই ভিডিওতে কি কি থাকছে। সেলাই মেশিনের বিভিন্ন পার্টস, সেলাই মেশিনে কিভাবে সুই লাগাতে হয়, সেলাই মেশিনে কিভাবে সুতা গাঁথতে হয়, কিভাবে ববিন কেস সেট করতে হয়, জানবেন মেশিনের মোটর নিয়ে বিস্তারিত। সেলাই মেশিনের মিটার কন্ট্রোল ও বিভিন্ন ধরনের সেলাই করার নিয়ম জানতে পারবেন এবং সবশেষে জানতে পারবেন কিভাবে যথাযথভাবে সেলাই মেশিন চালাতে হয়। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই চলুন জেনে নেই সেলাই মেশিন ও বিভিন্ন পার্ট সম্পর্কে। সেলাই মেশিন প্রধানত দুই প্রকারের হয়ে থাকে, ইলেকট্রিক ও ম্যানুয়াল। গৃহস্থালিতে ম্যানুয়াল মেশিনই সাধারণত ব্যবহার করা হয়। এটি একটি ম্যানুয়াল হ্যান্ড মেশিন। অতিরিক্ত জায়গা নষ্ট করে বলে এখন অধিকাংশ মানুষই এই ধরনের হ্যান্ড মেশিন ব্যবহার করেন। এটি হচ্ছে সেলাই মেশিনের সামনের পার্ট, এই দিকে সেলাই হয়। এটি হচ্ছে সেলাই মেশিনের মিটার। এটি ব্যবহার করে সেলাই ছোট বড় করা হয় ও সামনে পেছনে সেলাই করা হয়। ভিডিওর শেষের দিকে এই মিটার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। এটি সেলাই মেশিনের হুইল। এটি ঘোরালেই সুই ওঠানামা করে এবং সেলাই হয়। এইখানে সুতার গুটি সেট করতে হয়। এর মাধ্যমে ববিনে সুতা পেঁচানো হয়। এখানে ববিন সেট করে সুতা লাগিয়ে হুইল ঘোরালেই ববিনে সুতা ভরা হয়। এবার দেখা যাক সেলাই মেশিনের পেছন দিক। এটি হচ্ছে মেশিনের ট্রিগার, যার মাধ্যমে মেশিনে কাপড় সেট করা হয়। সহজে ও দ্রুত কাজ করার জন্য মেশিনের পেছনে লাগিয়ে নিতে পারেন এরকম মোটর। ভিডিওর শেষের দিকে মেশিনের মোটর নিয়ে বিস্তারিত জানবেন। এটি ছিল সেলাই মেশিনের প্রধান কিছু অংশ। এখন চলুন দেখে নেই কিভাবে মেশিনে সুই লাগাবেন। এই চাবিটা ঘুরিয়েই মেশিনে সুই লাগাতে বা খুলতে হয়। সুইয়ের উপরের দিকটায় অর্ধেক রাউন্ড থাকবে আর বাকি অর্ধেক চ্যাপ্টা থাকবে। এই সমান চ্যাপ্টা পাশটা চাবির দিকে রেখে লাগাতে হবে। মনে রাখবেন, সুই সঠিকভাবে না লাগালেও সুতা ছিঁড়ে যায়। কি কি কারণে সেলাইয়ের সময় সুতা ছিঁড়ে যায় এবং এর সমাধান কি, জানতে আমাদের চ্যানেলের নতুন ভিডিওগুলোতে চোখ রাখুন। এবার চলুন দেখি কিভাবে সুতা গাঁথতে হয়। প্রথমে সুতার গুটি এখানে বসিয়ে এদিক দিয়ে এনে এখানে পেঁচিয়ে নিতে হবে। एबार एई छिद्र दिए सूता प्रवेश करिए नीचेर हुक दुटीते आटके दिबेन। एबं सबशेषे सुइयेर माथाय प्रवेश कराबेन। টিগারটি নামিয়ে সেলাইয়ের জন্য কাপড় আটকাতে হবে। চলুন নিয়মটি আরেকবার দেখে নেই। सूता शुधु ऊपर गाथलेई होबे ना, नीचेओ सूतार बबिन सेट करते होबे। एटी होच्छे बबिन केस, एर भितरे बबिन सेट करते हय। एर माझे बबिन सेट करे सूतार माथा एदिक दिये टेने बेर करते होबे। बबिन केसटी किभाबे सेट करबेन चलुन देखे नेई। एभाबे चाप दिये सेट करबेन। केस सेट हये गेले हुइल घोरालेई नीचे सूता ऊपरे उठे आसबे। चलुन नियमटी आरेकबार देखे नेई। केसटी खुलते होले एखाने टेने बेर करुन। केस सेट हो गेले हुइल घोरालेई नीचे सूता ऊपरे उठे आसबे। एबार चलुन जेने नेई सेলাই মেশিনে মোটর লাগানো সম্পর্কে। সহজে ও দ্রুত কাজ করার জন্য অধিকাংশ মানুষই মেশিনে এরকম মোটর লাগিয়ে থাকে। যে কোনো সেলাই মেশিনের দোকানেই এই মোটর লাগানো হয়, যার দাম 500 টাকা। এটি সেট করলে হাতে হুইল ঘোরাতে হয় না। কারেন্টে প্লাগ করে এই প্যাডেলে পায়ে চাপলেই সেলাই হবে। এটি সত্যিই খুব উপকারী, চাইলে আপনিও ব্যবহার করতে পারেন। এবার চলুন জেনে নিই সেলাই মেশিনের মিটার সম্পর্কে। বড় বা ছোট সেলাই, সামনে পেছনে সেলাই ইত্যাদি কাজে এই মিটার ব্যবহার করা হয়ে থাকে। এই টিগারটি উপর নিচ করে সেলাইয়ের ধরন চেঞ্জ করা হয়। মাঝখানের এই দাগ থেকে যত নিচে নেবেন সেলাই তত বড় হবে, যত কাছাকাছি আনবেন সেলাই তত ঘন হতে থাকবে। साइड लक करार जोन्नो बा उल्टो सेलाइएर जोन्नो एई दाग थेके ऊपरेर दिके टेने निते होबे। ऊपरेर दिकेओ जतो ऊपरे नेबेन ततो फाका सेलाई, काछे आनले घन सेलाई होबे। आमरा मोटामुटी सब खुँटिनाटी जानलाम। एखन सबकिछु ठीकमतो सेट करे नीचे ओ ऊपरे सूता गेथे निते होबे। एबार कापड़ एखाने रेखे पिछोने ट्रिगार नामिये सेट करबो। एखन पैडेले चापले बा हुईल घुरालेई सेलाई होते थाकबे। परेर भिडियोते की देखते चान ता कमेंट करे जानाबेन। धन्यवाद।